আসসালামু আলাইকুম, সংবাদের সাথে আছি আমি সিনথিয়া শারমিন। ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে, ধারণ করছে ভয়াবহ আকার। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীতে ভরে গেছে হাসপাতালগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের 128টি দেশে 390 কোটি মানুষ রয়েছে এই ডেঙ্গু ঝুঁকিতে। সংস্থাটি আরও জানায়, বছরে প্রায় 39 কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় 5 লাখ হাসপাতালে ভর্তি হয় এবং 20 হাজার মানুষের মৃত্যু হয়। যেসব অঞ্চল ডেঙ্গু আক্রান্ত, প্রধানত গ্রীষ্মপ্রধান, আংশিক গ্রীষ্মমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ এলাকায় ডেঙ্গুর বিস্তার ঘটে। আক্রান্ত হয় শহর ও উপশহরগুলো। এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে প্রতি বছর অনেক মানুষের প্রাণহানির কারণ এই ডেঙ্গু। এছাড়া আফ্রিকা, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা ও ভূমধ্যসাগরীয় পূর্বাঞ্চলে ডেঙ্গুর উপস্থিতি রয়েছে। এশিয়ার মধ্যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশে প্রায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। এছাড়া উত্তর ও দক্ষিণ আমেরিকার ডেঙ্গু আক্রান্ত দেশগুলোর মধ্যে মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া ও নিকারাগুয়া উল্লেখযোগ্য। ডেঙ্গুর প্রাদুর্ভাব মূলত নির্ভর করে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা ও দ্রুত বর্ধনশীল নগরায়ণ কতটা পরিকল্পিত অপরিকল্পিত এসবের উপর। 1950 সালে প্রথম ডেঙ্গু মহামারী হয়ে দেখা দেয় ফিলিপাইন ও থাইল্যান্ডে। এরপর 1970 সালের দিকে মাত্র 9টি দেশ মারাত্মক ডেঙ্গুতে ভুগেছে। 2010 সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল আনুমানিক 2 কোটি 20 লাখের মতো। তবে 2015 সালের দিকে শুধু আমেরিকা মহাদেশে 2 কোটি 35 লাখ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। সেখানে মারা যায় 1181 জন। বর্তমানে 2019 সালে এটির ভয়াবহতা বেড়েছে বহুগুণ। বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গু জ্বরে চলতি বছরে মৃত্যুর সংখ্যা 1200 ছাড়িয়েছে। গবেষণায় দেখা যায়, বর্তমানে প্রায় 39 কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। অনেকে সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের পার্থক্য বুঝতে না পারায় এই সংখ্যা কিছুটা কম হতে পারে। কেমন আছে ইউরোপ? ভৌগোলিক অবস্থান ও পরিবেশগত কারণে ইউরোপে ডেঙ্গুর প্রাদুর্ভাব নেই বললেই চলে। তবে ডেঙ্গু রোগীর অস্তিত্ব যে একেবারেই মেলেনি তা নয়। ফ্রান্স ও ক্রোয়েশিয়ায় 2010 সালে ডেঙ্গু রোগী লিপিবদ্ধ করা হয়। এছাড়া 2012 সালে পর্তুগালের মাদেরিয়া দ্বীপে শনাক্ত করা হয় 200 ডেঙ্গু রোগী। 2016 ছিল ভয়াবহ, 2019 এও বাজে অবস্থা। ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছিল 2016 সালে। সে সময় শুধু আমেরিকা অঞ্চলে 20 লাখের উপর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এর মধ্যে প্রায় 15 লাখ আক্রান্ত ব্রাজিলে, যা ছিল 2014 সালের তুলনায় দেশটিতে 3 গুণ বেশি। অপরদিকে এশিয়ার ফিলিপাইনে 1,76,000 ও মালয়েশিয়ার প্রায় 1 লাখ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। এছাড়া আফ্রিকায় বুর্কিনা ফাসোতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল পূর্বের চাইতে বেশি। তবে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের পর 2017 থেকে 2018 সালে ডেঙ্গুর প্রকোপ কমে আসে, যদিও নিশ্চিতভাবে এর কারণ জানা যায়নি। 2019 সালে এসে আবারও বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গু ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, এই অঞ্চলে অন্তত 14 লাখ ডেঙ্গু জ্বরের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে শতকরা 86 ভাগই হচ্ছে ব্রাজিল, কলম্বিয়া, নিকারাগুয়া ও মেক্সিকোতে আক্রান্ত ডেঙ্গু রোগী। এই অঞ্চলে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এর মধ্যে শতকরা 86 ভাগ হচ্ছে ব্রাজিলে 12 লাখ, কলম্বিয়াতে 61,000, নিকারাগুয়াতে 46,000 ও মেক্সিকোতে 30,000 আক্রান্ত ডেঙ্গু রোগী। ওই অঞ্চলে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এদিকে ফিলিপাইনে ডেঙ্গুর কারণে ইতিমধ্যে জাতীয় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অন্তত 1 লাখ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী রয়েছেন, মারা গেছেন 456 জন। ইন্দোনেশিয়ার সারা বছরই কম বেশি ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে। চলতি বছর প্রায় 362টি শহরে 10,000-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, মারা গেছে 100 জন। 2016 সালে সর্বাধিক 2 লক্ষাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিল দেশটিতে, যার মধ্যে 1598 জনের মৃত্যু হয়। এছাড়া এবছর থাইল্যান্ডেও ডেঙ্গুতে মারা গেছে 50 জন। ডেঙ্গু প্রতিরোধে উপায় কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। এজন্য পরিকল্পিত নগরায়ণ, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশার ওষুধ প্রয়োগ, বংশবিস্তার করতে না দেওয়া ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে জোর দিতে হবে। এছাড়া ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে রোগীর প্রয়োজন চিকিৎসকের সাহায্য নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এতে প্রাণহানির সংখ্যা একেবারে কমিয়ে আনা সম্ভব। ডেঙ্গু রোধে কলকাতার সাফল্য। ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা কিন্তু দারুণ সফল। এজন্য দীর্ঘদিন ধরে কাজ করছে শহরটির সংশ্লিষ্ট প্রশাসন। আগে কলকাতার কর্পোরেশনগুলো বর্ষা শুরু হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ শুরু করত, কিন্তু ততদিনে মশা ছড়িয়ে পড়ত পুরো শহরে।
আর তাই বেশ কয়েক বছর ধরে তারা বছর জুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ করছে আর তার সুফলও পাচ্ছে শহরের অধিবাসীরা। কোথাও পানি জমে থাকে না, শহরের প্রতিটা হাসপাতাল, নার্সিংহোম বা পরীক্ষাগারে রোগীদের কি কি রক্ত পরীক্ষা হচ্ছে, কি ভাইরাস পাওয়া যাচ্ছে তার হিসাব রাখা হয়, যাতে ডেঙ্গু রোগীর খোঁজ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। সিনথিয়া শারমিন, পথিক টিভি।